প্রায় 150 কোটি মানুষের দেশ ভারতে সবশেষ 24 ঘন্টায় নতুন করে 90,928 জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে 56%। নয়াদিল্লি সহ বিভিন্ন শহরে বিধিনিষেধ আরোপ করেও দেশটিতে দিন দিন করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। এশিয়ার আরেক দেশ পাকিস্তানে সংক্রমণের হার সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ বেড়েছে। গত 16 অক্টোবরের পর সংক্রমণের রেকর্ড হয়েছে বুধবার। ফিলিপিন্সে বৃহস্পতিবার 3 মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনার টিকা না নিয়ে কেউ জনসমক্ষে চলাফেরা করলে তাকে গ্রেফতার করার মতো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে দূরতাতে সরকার। ফ্রান্সে সবশেষ 24 ঘন্টায় করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার দেশটিতে শনাক্তের সংখ্যা 3 লাখ ছাড়িয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নতুন করে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে দেশটিতে। এখন থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা সপ্তাহে কমপক্ষে 3 দিন বাসায় থেকে কাজ করবেন। এছাড়াও বড় ধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বড়দিনের উৎসবের পর থেকেই মেক্সিকোতে বাড়ছে সংক্রমণের হার। চলতি সপ্তাহে দেশটিতে মৃতের সংখ্যা 3 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে দেশটির সরকার। আমি একজন ট্যাক্সি চালক। আমি রাস্তায় বের হই এবং লোকজনের আশেপাশে থাকলে সতর্ক থাকার চেষ্টা করি। আমি আমার পরিবার নিয়ে খুব চিন্তিত। এমন লোক অনেক আছেন যারা মাস্ক পরেন না, বিধিনিষেধগুলো ভালোভাবে মেনে চলেন না। অন্যদিকে লাতিন আমেরিকার দেশ পেরুতে চলমান জরুরি অবস্থার সময়সীমা বাড়ানো হয়েছে। সীমিত করা হয়েছে বিভিন্ন অফিস আদালতের কার্যক্রম। মৌসুমী সাথী, সময় সংবাদ।